11টা 9 বাজে, রেডি হয়ে গেছি। নন পলিটিক্যাল, আনঅর্গানাইজড সেভাবে নয়, কাউকে চিনি না, 90% লোককে, প্রায় 500 জন মতো মনে হচ্ছে আসবে। কী হবে না হবে একটু তো চিন্তা হচ্ছে। সাড়ে 11টা বাজতে গেল, এখনো বনশ্রী পৌঁছায়নি, কিন্তু চারিদিকে লোকে লোকারণ্য অলরেডি। আজকের দিনটা জানি না কেন আমার 2010 সাল মনে পড়েছে, পড়ে যাচ্ছে বারবার, কারণ সেই সময় আমি ইন্টারন্যাশনাল করি, আর আরব বসন্ত বলে একটা জিনিস হয়েছিল। হ্যাঁ, রাখ, পালকও এসেছে আমাদের সঙ্গে। আর রাত 11:30টার কর্ণশ্রী দেখে বোঝা যাচ্ছে না, গুটি গুটি পায়। বিভিন্ন গলি দিয়ে লোকজন বেরিয়ে আসছে এবং দূরে আলোকশিখাও দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। দিস ইজ ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল মোমেন্টস পারহ্যাপস, সো মেনি পিপল গ্যাদারিং অ্যারাউন্ড 11:30 PM অ্যাট নাইট। মন্দিরের দিকে এসেছি, কোথায় গেল?
দেখছো অনেক লোক, তাও কি মনে হচ্ছে প্রতিবাদ? মোটামুটি হাজার দেড়েক তো হবেই। খুবই ভালো লাগছে যে এরকম সবাই এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায়, আমরা সাধারণ মানুষ হিসেবে, সেটা সব থেকে বড় কথা। তো কোনো পলিটিক্যাল ব্যানার না থাকাই উচিত, এটা জনগণের একটা প্রতিবাদ। তো আমরা চাই এর একটা সুরাহা হোক এবং সেই দিনের অপেক্ষায় রইলাম। এটাই বলবো, মেয়েরা যেন খুব মানে আরাম করে যে কোনো সময় দিনের একা একা ঘুরতে ফিরতে পারে, ব্যাস এইটুকুই চাই। এই অবস্থায় বাড়ি থাকা ইচ্ছা নেই, সবার সাথে এক হই। বয়স কিছু দূরে গিয়ে মিছিল আবার ঘুরছে। সবাই এসেছে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এবং এর একটা বিচার চাই। ধিক্কার প্রশাসনকে, ধিক্কার সেই সমস্ত যারা আজও পোশাক পরে সরকারি ঘুরে বেড়াচ্ছেন, যার জন্য আমাদের সাধারণ মানুষকে আজকে পথে নামতে হয়েছে। অসম্ভব, এটা অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। আমাদের মেয়েরা বাইরে যায়, কাজে যায়, আমরা কোন রকম নিরাপদ বোধ করছি না। আমাদের জাস্টিস চাই। এটা কেন হলো, এটা কেন হলো তার ওয়ার্ক প্লেসে, আমরা এটা কল্পনা করতে পারছি না। একটা ওয়ার্ক প্লেসে একটা, এবং মুহুর্মুহু মিথ্যে কথা জনসাধারণকে নানা রকম ভাবে আমরা ডিসক্রাইব করা, আমরা কিছু বুঝি না। প্রতিবাদ যত ছোটই হোক সিগনিফিকেন্ট, আর এখানে তো বেশ বড় রকম প্রতিবাদ। চলতে থাকুক প্রতিবাদ। একটু ভালো করে ধর অর্পিতা, তো দেখ।
ভীষণ ভাবে প্রয়োজন ছিল, প্রতিবাদে তো আমাদের সামিল হতেই হবে সবাইকে, প্রতিবাদ ছাড়া তো এটা সম্ভব নয়। অন্যায়কে চাপা দেয়া হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ আমরা করব। এটা কোনো পলিটিক্যাল দল না, কিছু না, এটা মনুষ্যত্ব, একজন নারীর বিরুদ্ধে নারীর প্রতিবাদ। অনেকটা 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 প্রয়োজন ছিল, একটা শাস্তি পাওয়া প্রচন্ড ভাবে দরকার, নয়তো এইটা দিনের পর দিন চলতে গেলে আমরা সিকিউর, এই যে আমরা রাত্রবেলা এতজনের সাথে বেরিয়েছি বলে আজকে সিকিউর, যদি আমি একা রাস্তায় বেরোতাম তাহলে আমি সিকিউর, আমি নিজে পড়িয়ে ফিরি আজকে 9:45 নাগাদ, আমি সিকিউর, আমি যেদিন খুশি সেদিন আমার হয়তো এই হাল হতে পারে, এর থেকেও নৃশংস হাল হতে পারে, তাই এটা প্রচন্ড ভাবে দরকার ছিল। জাস্টিস চাই ডেফিনেটলি, এর আর কি বলার আছে, সবাইকে ধরা উচিত যারা যারা আছে এখানে, সবাইকে। আমি পর্ণশ্রী বুকে এত বড় জমায়েত আগে দেখিনি, থাকতে পারলাম না রে বাড়িতে, অফিস থেকে এসে যত রাতি হোক কষ্ট হোক বেরিয়ে আসলাম, মানে এইরকম একটা ব্রুটালি একটা মেয়েকে এইভাবে মেরে দিল, আর আমরা সবাই আমরা ভাবি যে ডাক্তার হলো ভগবান আমাদের, সারা জীবন দেখলাম ডাক্তার, তারপরে তোর টিচার, লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, সেই ডাক্তারকে যখন রেপ করা হচ্ছে আমরা তখন কি, সেই দুঃখে বেরিয়ে এসেছি যে কি হচ্ছে আমাদের দেশে, কত বড় অবক্ষয়, মানে এটা তো ভাবলে গায়ে কাটা দিচ্ছে। আজকে একজন ডাক্তার, সে এমডি, তার যদি হতে পারে তাহলে আমাদের বাড়ির বাচ্চারা কোথায় সেফ? একদম সেফ না, রাস্তায় বেরোতে বেরোনটা মানে সারাক্ষণ চিন্তায় থাকতে হবে আর কি, আমরা কেউ সেফ না, মানে আর পারলাম না আর কি, এটার জন্য এনিথিং আর কি, একদম বিচার চাই, বিচার চাই, জাস্ট বিচার চাই, মানে পাবলিক প্রেশার দিয়ে বিচার চাই চাই, আর এর আর কোনো অল্টারনেটিভ নেই, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ, উই নিড জাস্টিস। তোমার জমায়েত এত রাতে আমিও দেখিনি, পূজোর সময়তেও দেখিনি এত রাত একই জায়গাতে, এটা হওয়ার দরকার ছিল, এটা হওয়ার একদমই দরকার ছিল, কারণ নারী থেকেই পুরুষের জন্ম, সেই নারীকে এত ছোট জায়গায় নিয়ে আসা এ তো মানবতার অবমাননা ছাড়া আর কিছুই নেই। সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষীদের যদি হয়, কারণ একটা প্রশাসনিক গাফিলতি তো আছেই, দেখতেই পাচ্ছি, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আজকের এই দৃশ্য এইটুকু অন্তত প্রমাণ করে দিল যে নারীর শক্তি কতটা, সেটা দেখতে পেলে পশ্চিমবঙ্গবাসী। ধন্যবাদ। আমি তো মিটিং মিছিলের অংশ নিই না, তো আমার জানা নেই আর কি, এরকম ঘটনা আমার জীবনে প্রথমবার, এত স্বতঃস্ফূর্ত আন্দোলন, আমি আমার জীবদ্দশায় সত্যি বলছি এই প্রথমবার আমি সাক্ষী করলাম সমানে লোকটা বেড়ে যাচ্ছে, মানে আমার তো মনে হয় হাজারের ওপর তো বটেই, 2000, হ্যাঁ সত্যি তাই, মানে এই এবং এখানে যে 1000-3000 লোককে দেখলাম, এখানে এমন নয় যে কাউকে কিছু শিখিয়ে দেওয়া হয়েছে, কাউকে কোনো বুলি বলে দেওয়া হয়েছে, কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, অথচ সবাই একই একটা জিনিস নিয়ে, তাদের সেফটি, আমাদের শহরের কথা, আমাদের শহরের মেয়েদের কথা, সকলের কথা ভেবে একই স্লোগান নিয়ে সবাই হেঁটে চলেছে, সবাই একসঙ্গে হাঁটছে, এখানে কোনো লিডার নেই, প্রত্যেকে নিজেরা লিডার, প্রত্যেকে মনে করেছে এইবার এই যে সেফটি, এইবার এই যে সবাইকে একসঙ্গে নিয়ে থাকা, এটা আমাদেরই কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের করে নিতে হবে, কেউ যদি না থাকে এই শহরে সবাই সবার জন্য রয়েছে। কোনোদিন দেখিনি কোনোদিন, বাট এটা ভীষণ আগে দরকার ছিল, অনেক আগে দরকার ছিল, ঘটনা ঘটার আগে প্রিকশন নেওয়াটা আমাদের উচিত ছিল, সেই জন্য চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সবাই নিজের বাড়িকে এডুকেট করো।
দায়িত্ব নিয়ে একজন ব্যানার বানিয়েছে। না না, দায়িত্ব ব্যানারটা কখনো ভাবিনি যে এইভাবে বানাতে হবে, মানে করতে হচ্ছে। এটা আমাদের কপাল খারাপ যে এইভাবে করতে হচ্ছে। সবার আগে বলবো, আমরা রাস্তায় মিটিং মিছিল করছি, নিজের বাড়ির লোকজনকে আগে সামলান। যদি কখনো দেখেন যে আপনাদের বাড়ির পুরুষেরা এরকম টাইপ, সোজাসুজি আগে তাদেরকে কাউন্সিলিং করান, তাদেরকে সেই ইনস্টিটিউটে নিয়ে যান, যাতে ওই আক্রোশ থেকে তারা বেরোতে পারে, কারোর যাতে প্রাণহানি না করতে পারে এইরকম নৃশংসভাবে। এই প্রতিবাদ না সেই সাহসও না হয়, একজন নিজের বাড়ির জায়গা থেকে মানে নিজেকে সেই জায়গাটা আমার মনে ঠিক করা উচিত। যখনই জানতে পারবেন যে তাদের বাচ্চারা বা তাদের ওরা ওই রকম ধরনের, সেই বাড়ির থেকে হওয়া উচিত সব সময়। হাজার দিনের লোক এর আগে না, এর আগে কখনো দেখিনি, কোনো রাজনৈতিক মিছিলও দেখিনি, এত বড় মিছিল দেখিনি কখনো। ঠিক আছে, জীবনে এই প্রথম কোন মিছিল আসলাম। এত মিছিল দেখেছি, খবরে দেখেছি, পাড়ায় দেখেছি, দেখতাম বাবার বাড়িতে, ঘরে গিয়ে শুয়ে পড়তাম ঘরের কাজ। আজ ঘর সংসারের কাজ ফেলে, নিজের বাচ্চা ফেলে, সবকিছু ফেলে আমরা রাস্তায় নেমেছি শুধু একটি মাত্র প্রতিবাদ করার জন্য। সত্যি সারা ফেলে দিয়েছে এই মেয়েটির মৃত্যু, মানে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। তাই জন্য এরকম মিছিল আর হোক না, আমরা চাই না। আমি একটা কথা বলতে চাই, মেয়েদের সেলফ ডিফেন্স নয়, ছেলেদের সেলফ কন্ট্রোল শেখান। দেখি এটা আগে জরুরি, প্রতিবাদটা দরকার ছিল। এটা যদি আরো আগে হতো তাহলে বোধহয় এই ঘটনাটা বা এই ইনসিডেন্টটা আমরা দেখতে পেতাম না। এটাই আমাদের একটাই অনুরোধ, যাতে ঠিকঠাক থাকে। সব এরকম আগে সবগুলো সময় হয়েছিল, সেম কাহিনী এইরকম। কিন্তু কারোরই মনে উচিত শিক্ষা হচ্ছে না, এটা কিন্তু দরকার হওয়াটা চাই। সেটা হচ্ছে সবই ঘটনা ঘটছে, সবই হচ্ছে, সিসিটিভি ফুটেজটা কোথায়, এই যে ম্যানেজমেন্ট যে করছে সে কোথায়, এই যে ম্যানেজমেন্ট সিসিটিভি ফুটেজ এবং যে মানে যে রক্ষণাবেক্ষণ করছে, সবাইকে তো মাইনে দেওয়া হচ্ছে, সরকারিভাবে সবাইকে তো করা হচ্ছে, কিন্তু সেগুলো অ্যাপ্লাই হচ্ছে না কেন? এগুলোর জন্য কি আলাদা তাহলে একজন কাকে ডাকা হোক, সবার মাইনে থেকে কেটে যদি যদি দায়িত্ব না পালন করতে পারে ডাকা হোক, যে অন্তত সুষ্ঠুভাবে এই জিনিসগুলো মেনটেন করতে পারবে, সেরকম একজন মানুষ দরকার, যে সত্যিকারের অমানুষ না, মানুষ দরকার। এখানে সবকটা অমানুষ, যারা ম্যানেজমেন্ট, যারা সিসিটিভি ফুটেজ যা যা করেছে, অন্যায় করেছে, দোষী এখনো কেউ উঠতে পারছে না যে দোষী কোথায়, কেননা প্রমাণটাই নেই। এটা তো সব থেকে মেন কথা, ম্যানেজমেন্টটা ঠিক করলে না, আমার মনে হয় সব বাড়ির ম্যানেজমেন্টটা হচ্ছে, অফিসের ম্যানেজমেন্টটা হচ্ছে, তাহলে সবকিছু ঠিকঠাক হবে। হ্যাঁ, ভীষণই দরকার, কারণ অনেক দিন ধরে অত্যাচারে অত্যাচার চলে গেছে। এখন প্রত্যেক মানুষের মনে মধ্যে জেগে উঠেছে যে দিস ইজ আ টাইম, যে আমরা চলো জেগে উঠি, আজ চলো আমরা, উই হ্যাভ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস, দিস ইজ আ কারেক্ট টাইম। কিছু নেই, এত দিনে এত মিছিল দেখলাম কলকাতায়, এরকম মিছিল হয়নি, এত লোক, কিছু ডাক নেই, বন্দোবস্ত নেই, খাবার দাবার নেই, কিচ্ছু নেই, কোটি কোটি লোক মাঠে, গোটা কলকাতায় বোধ হয়, আর এই ছোট্ট জায়গাতেও গোটা রাস্তা জুড়ে অন্তত 5-6 হাজার লোক হেঁটেছে। বোঝা যায় যে পুরো ঘটনাটা ভীষণভাবে লোকজনকে মানসিকভাবে ডিস্টার্ব করেছে। এবং ওয়ার্ক প্লেসে, গভর্নমেন্ট হসপিটালের ওয়ার্ক প্লেসে আনইম্যাজিনেবল। তাদের অলরেডি সবসময় চিন্তার কারণ ছিল আস্তে আস্তে ডাক্তারি পড়াটার মধ্যে প্রাণের আশঙ্কাটা প্রায় ঢুকেই যাচ্ছে আস্তে আস্তে, মানে অকুপেশনাল হ্যাজার্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা যে ঘটবে এটা অ্যাকসেপ্ট করা যাবে। সকাল যখন 9টা হবে চিরন্তনদা ফোন করে বললো যে অফিসিয়াল অফিসিয়াল পারমিশন নিতে হবে পুলিশের থেকে, তখনও আর ইয়ে করিনি। তারপরে অ্যারাউন্ড 11টা নাগাদ থানায় গেলাম, থানায় গিয়ে পুলিশ বললো যে ঠিক আছে এরকম পারমিশন তো আমরা ঠিক প্রপারলি দিতে পারবো না, আমরা রিসিভ করে নিয়ে নিচ্ছি, লালবাজারটা কপি দিয়ে দিন আপনারা করুন। কিন্তু সত্যি কথা কি, এত লোক হবে এবং স্বতঃস্ফূর্ত হবে উইদাউট এনি পলিটিক্যাল ব্যানার, কোনো নেতা নেই, কিছু নেই, তুই দেখেছিস এত রাতে এরকম লোক? আমি তো বলবো যে যারা এসছে তাদেরকে তো ধন্যবাদ অসংখ্য, শুধু তাই নয়, যারা চাইছিল আসতে কিন্তু কিছু বাধা বিপত্তির কারণে, কিছু হয়তো রাজনৈতিক বাধার কারণেও আসতে পারেনি, তারা হয়তো মন থেকে সাড়ি দিয়েছে আমাদের এই ডাকটাকে, যে স্বতঃস্ফূর্তভাবে জাস্টিসের জন্য রাস্তায় নামা, রাত্রি দখল করো এই অভিযানকে সফল করেছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে একটা মিছিল আমাদের সামনেই, আমরা আরেকটা মিছিল দেখতে পাচ্ছি, যারা আসছে এখনো তাদের
রাত্রি সত্যি যারা রাত্রি দখল করেছে তাদের কাছে শেষ নেই, তারা চাইছে এই রাত শেষ হয়ে দিন হয়ে যাক তবুও আমরা এই জাস্টিসের জন্য লড়ে যাব। এটাই হওয়া উচিত, সব মানুষের এটাই ভাবনা চিন্তা হওয়া উচিত যে যা ঘটেছে তার জন্য গর্জে ওঠা বারে বারে গর্জে ওঠা দরকার, সে নির্ভয়া হোক অভয়া হোক যার জন্যই হোক। আজ আমার বাড়িতে হয়নি বলে আমি বাড়িতে বসে থাকবো, এই মন স্থির করে যদি থাকি তাহলে হয়তো এই সমাজে জীবনটা কাটিয়ে দিতে পারবো কিন্তু মাথা তুলে বাঁচতে পারবো। ঠিক, একদম ঠিক, মিছিল দেখাই এবার। তন্ময় এই স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ ছিল জমায়েত সুন্দর করে সেটা ধরে রেখেছে, আর ওইখানে সবাই মোমবাতিগুলো অনেকে দিয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। দিনের শেষে সবাই ফিরে চলেছে, আর আমি ব্লগের শুরুতে আরব বসন্তের কথা বলেছিলাম, সেটাও শুরু হয়েছিল এরকম ছোট্ট একটা টুইট থেকে, ছোট ছোট প্রতিবাদ থেকে। প্রতিবাদ দীর্ঘজীবী হোক, প্রতিবাদ চলতে থাকুক, প্রতিনিয়ত চলবে। আমার